চারি মাহ পূর্বে কাছাড়ের উধারবন্দত দুর্গাপূজার কাউন্টডাউন আরম্ভ। প্রতি বছরের দরে এইবারও চমক দিবল সাজু হয়েছে উধারবন্দ কালীবাড়ি রোড দুর্গাপূজা কমিটি। 37 বছরত ভরি দিয়া এই পূজা কমিটির থিম হয়েছে আবুধাবির হিন্দু মন্দির। আবুধাবির হিন্দু মন্দিরের আর্হিত রূপত নির্মাণ করা হব এই মণ্ডপ। রাজস্থান আর দিল্লির পরা অনা খ্রিস্টাল শিলেরে নির্মাণ হব মা দুর্গার মূর্তি। মূর্তিটির উচ্চতা হব 13 ফুট, মণ্ডপটির উচ্চতা হব 70 ফুট আর প্রস্থ হব 78 ফুট। মণ্ডপর ভিতরের অংশ বিভিন্ন রঙের খ্রিস্টাল শিলেরে তৈয়ার করা হব। আগস্ট মাহর প্রথম সপ্তাহের পরাই আরম্ভ হব মণ্ডপ আর মূর্তি নির্মাণের কাম। পশ্চিমবঙ্গের 55 জনীয় এটা দলে মণ্ডপ আর মূর্তি নির্মাণ করিব। লগতে প্রতি বছরের দরেই দর্শনার্থীর বাবে মণ্ডপ আর মূর্তি চাবলে টোকেন ব্যবস্থা থাকিব। টোকেন লই মণ্ডপ দর্শন করা সকলে কাল্পনিক আকারের এখন দলঙ্গর উপরে উঠি রাম মন্দিরের দরে মন্দিরও দেখা পাব আর রাম মন্দিরও থাকিব ভগবান শ্রীরাম। পিছে গোটেই বিশ্বত চর্চা লাভ করা আবুধাবির হিন্দু মন্দির চাবলৈ আপনিও সাজু হোক দুর্গাপূজার বাবে। 37তম পুজো আমাদের এবছর আশা রাখছি যে নতুনত্ব জিনিসগুলো দিয়ে আমরা পুজোটি পরিচালনা করব, তা বরাকবাড়ি বরাকবাসীরা প্রথমবারের মতো এইগুলো জিনিস দেখতে পারবেন যে এইগুলো দিয়ে প্যান্ডেল তৈরি করা যায়, যেভাবে চমক দেখাচ্ছি প্রত্যেক বছর এই আশা রাখছি এই বছরও আমরা আরও নতুনত্ব চমক দেখাবো। আমরা এবছর এই আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কিছু ক্রিস্টাল পাথরগুলো রয়েছে, কিছু ন্যাচারাল পাথরগুলো রয়েছে, এগুলো আমরা বিশেষ করে রাজস্থান থেকে জয়পুর থেকে এনেছি। এগুলো দিয়ে আমাদের মায়ের প্রতিমা ভিতরের ডেকোরেশন এগুলো হবে। আমাদের প্যান্ডেল এবার থিম হচ্ছে আবুধাবি, আমাদের যে হিন্দু মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বেশ 5-6 মাস আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে মন্দিরটি প্রতিষ্ঠিত করেছেন সেই মন্দিরটির আদলে এবছর আমাদের পুজো হবে। ভিতরে ক্রিস্টাল পাথর দিয়ে মার প্রতিমা থাকবে, বাইরে রাস্তার একটি নতুনত্ব চমক আলোকসজ্জা আপনারা দেখতে পারবেন। আর আমরা এবছর যে রামলীলার রাম যেভাবে আমাদের স্থাপিত হয়েছেন সেইভাবে একটি দৃষ্টিভঙ্গ আমরা তুলে ধরব। আপনারা রামলীলাকে দেখতে পারবেন, এখানে রামলালাকে দেখতে পারবেন। তার থেকে আমরা পুজোটি ওপেনিং করার চেষ্টা করব, যাতে মহালয়া থেকে আমাদের যারা দর্শকরা আছেন তারা মহালয়া থেকে যাতে দেখতে পারবেন আমাদের, এই আশা রেখে আমরা কাম চালু করব। কাম 55 জন লোক দিয়ে মন্দিরের কাম হবে। কত তারিখে শুরু হবে? আমরা একটা টেন্টেটিভ ডেট ধরেছি,